oh আসসালামু আলাইকুম আহমতুল্লাহে অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকের বরকতমায় রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ মহান আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে দান করেছেন পবিত্র মাহে রমজান একটি বিশেষ নিয়ামত হিসেবে আর এই পবিত্র মাহে রমজানকে আমরা আমাদের ইয়ুথ সার্কেল এবং আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কীভাবে আমরা তুলে ধরছি এবং তাদের কাছে কতটা সহজ ওয়েতে কোন কোন ওয়েতে তাদের কাছে এটাকে অ্যাপ্রোচ করছি এবং কোন আমল এবং স্কেজুয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি এসব নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো আলোচনা আমাদের স্টুডিওতে এসছেন দীর্ঘ সেভেন্টিন ইয়ার্স ধরে যিনি এই প্রবাসে আছেন আমাদের একজন ইয়ংস্টার কাজী মাইনুল ইসলাম যিনি আলফা টিউটোরিয়ালের প্রোপারেটার টিচিংয়ে এখন আছেন আসুন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ব্রাদার এন্ড সিস্টাম সিস্টার ইন ইসলাম আমি কাজিয়াম ইসলাম আমি আর জামাইকাতে এবং জ্যাকসন হাইটস এ আলফা টিটুরালে চালাচ্ছি গত চার বছর ধরে আজকে চমৎকার একটা অনুষ্ঠানে আমরা ইসলাম এবং আমাদের যুব সমাজকে নিয়ে আলোচনা করব আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন জি প্রিয় দর্শক সেই সঙ্গে আমাদের সাথে আরও যোগ দিয়েছেন জ্যাকসন হাইট ইসলামিক সেন্টার মসজিদ মাওলানা কাজী মুজ্জাম্মেল হক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন আতালি সুপ্রিয়া যে আল্লাহ সুবাহন আত আমাদেরকে একটি বিশেষ অনুষ্ঠানে রমজান ও যুব সমাজের করণীয় কি এ ব্যাপারে কিছু আলোকপাত করার জন্য আমাদেরকে আসার এবং বসা সিদ্ধান্ত করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতলা মানুষ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য আল্লাহ সুবাহন আতালে আমি ঘোষণা করেন আমা জিন্না ওয়াল ইনসা ইলিয়া বুদুন আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে একমাত্র তারা আমার ইবাদি করবে তো মাহর আমাজান ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটি স্তম্ভের ওপরে তোর মধ্যে প্রথম হচ্ছে শাহাদা শাহাদার অর্থ হচ্ছে লা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ বিন্নাকে উপাসনে নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার শেষ বান্দা এবং রাসুল ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে প্রতিদিন পাঁচাত্ত নামাজকে প্রতিষ্ঠিত করা তৃতীয় স্তম্ভ হচ্ছে মাহের রমজানের রোজা রাখা এবং চতুর্থ স্তম্ভ হচ্ছে যারা ধোনি তাদেরকে বছরে একবার জাকাত প্রদান করা পঞ্চম স্তম্ভ হচ্ছে ধনীদের জন্য জীবনে একবার হ্রাস করা তো মাহের আমাদান আমাদেরকে নিয়ে আসছে রোজা আল্লাহ সুবাহন তালা কোরআন কালিমের মধ্যে ঘোষণা করেন আউজ বিল্লাহিমিনাশানির রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম শাহরুর রমাদ নাজি ফিহিল কোরআন هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكم الردة ولتكبر الله على ما هداكم ولا اللهكم تشكرون الله سبحانه وتعالى سورة بقرار 184 آية 184 آية بولا شهر رمضان رمضان ماش কোরআন যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে নাস মানুষকে হেদায়ত করার জন্য মানুষকে গাইড করার জন্য মানুষকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য ও মিনাল হুদা এবং হেদায়তের দলিল প্রমাণ নিয়ে আসছে অলফুর কান এবং সত্য মিত্রার মধ্যে কোরআন পার্থক্য নির্ণয় করে আসছে আল্লাহ বলছেন ফামান ফামন শাহিদা মিমাহর ফালিয়াসুম যে ব্যক্তি যারা তোমাদের মধ্যে রমজান মাসে উপস্থিত থাকে সুস্থ অবস্থায়

আসলে যুব সমাজই তো আমাদের সব কিছু বিকজ এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এরাই আমাদের আগামী মুসলমান এবং আমাদের ইসলামকে নিয়ে যাবে আল্লাপাকের অশেষ নিয়ামতের মধ্যে ডেফিনেটলি ডেফিনেটলি রমাদান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান বিকজ রমাদান হচ্ছে হলো আল্লাপাক আপনাকে পৃথিবীতে পাঠানো শয়তান আপনাকে সবসময় ধোঁকা দিচ্ছে কিন্তু এই রমাদান এক মাস ইস ইউ ইস নার শয়তান নাই আপনাদের সাথে তাকে বেঁধে ফেলা হয়েছে তো এটা আপনার একমাত্র সময় টু রিয়েলি পিউরিফাই ইউর সব অ্যান্ড বিকাম দ্য বেস্ট ওয়ান আমি চমৎকার একটা উদাহরণ দিতে পারি যে রাস্তাঘাটে অনেক মানে ক্রাইম আছে পুলিশ বাহিনী আছে ফায়ার ব্রিগেড আছে কিন্তু এদেরকে কিন্তু ফার্স্টে হায়ার করেই রাস্তায় দিয়ে দেওয়া হয় না এদেরকে ট্রেনিং দেওয়া হয় রমাদানে একটা চমৎকার একটা একটা টাইম প্রত্যেক বছরে ট্রেনিং সেশন করে দিয়েছেন আমাদের জন্য আপনি যদি খেয়াল করে দেখেন শয়তানকে বেঁধে ফেলা হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা পাঁচটা যে ইন্দ্রিয় আছে যেটা মানে যে কোনো কিছুই করি ভালো কিংবা খারাপ এই পাঁচটা ইন্দ্রিয়কেই কন্ট্রোলে আনা হয় আমাদের আমরা যখন রোজা আছি আমি কিংবা আমাদের ইয় সম্প্রদায় চোখ দেখ খারাপ কিছু দেখতে চাচ্ছি না দেখতে গেলে মনে হয় আমি তো রোজা আছি আমার করা ঠিক হবে না তারপর আমি খেত খাচ্ছি না প্রচুর খাবার আছে আমাদের পেটকে আমরা কন্ট্রোল করছি আমাদের থ্রোটকে কন্ট্রোল করছি থাস্টি হলে পরেও আমাদের কানতে আমরা কিছু শুনছি না টাং দিয়ে খারাপ কিছু বলছি না এই যে চমৎকার এই ট্রেনিংগুলো কিন্তু আমরা মানে আমাদের যুব সমাজকে দিতে পারি এবং এইটাই তো রোজার মর্মত্ব এবং হলে পরে তারপর লোকে এক মাস যদি আমরা এটা ট্রেনিং করি তারপরে এক মাস পরে যখন আবার ছেড়ে দিয়ে হচ্ছে বাট উই আর রেডি

আমি কি বলছি কিংবা আমার সন্তানকে আমি ধরেন স্যাটারডে সানডে মসজিদে পারছি ইমামকে পে করছি এবং জাস্ট শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য ইসলাম বলেন মানে কোরআন বলেন বাট এটাই কিন্তু আপ না এটাই হলো মেন শিক্ষা না শিক্ষাটা অরিজিনাল আসবে হলো আমার কাছ থেকে আমার সন্তানের জন্য আমার চরিত্র আমি কিভাবে আমার জীবনযাপন করছি তার থেকে আসবে তো রমাজনের যে বিউটিফুল এই যে জিনিসগুলো আছে বাবা মা হিসেবে আমি বাবা মাকে বলবো অবশ্যই আপনার যে রমজান মাসে হবে আপনার এটাকে প্র্যাকটিস করেন দেখবেন আপনার ছেলে অটোমেটিক আপনার ছেলে কিংবা আমি অটোমেটিক প্র্যাকটিস করছে কিন্তু এই মোটিভেশনাল প্রোগ্রামটা কিভাবে হতে পারে আপনি তো স্টুডেন্টদের নিয়ে কাজ করছেন লাইক দ্য লং টাইম রাইট আমি অনেক দিন হলো এবং ওর থেকেই বারবার বলছি আপনি এখানে স্টুডেন্টও ছিলেন আমি এখানে এখানে স্টুডেন্ট ছিলাম স্টুডেন্টের কাজ করছি এবং অনেক দেখতে পাচ্ছি যে সমস্যা যেগুলো হয় কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের নেক্সট জেনারেশন জেনারেশনে বিকজ আমি খারাপ বলবো না বাট বর্তমান চাহিদা প্রেক্ষাপটে আমরা দুনিয়ার পিছনে কিন্তু এখানকার কালচার এবং আদার্স জি ছুটছি দেখা যাচ্ছে স্কুলে স্কুল দেন টিউটোরিয়াল অমুক তমুক নিয়ে আমরা দৌড়াচ্ছি কিন্তু ইসলামিক শিক্ষা ব্যাপারে খুবই কম সময় দেওয়া হচ্ছে যদিও যেটা মেন পারপোজ ইসলামিক মুসলিম হিসাবে আমরা বিলিভ করি যে আমাদের মেন পারপোজটা কিন্তু

তারপরে আমাদের ওটা ইসলামের প্রেক্ষাপটে আনতে হবে কেন আমরা যখন বাচ্চাকে বলছি যে সুমিথ্যা কথা বলবো না বাট আমরা সাম হাউ ইট অ্যান্ড আমরা মনে বাচ্চা শুনে নাই আমাদের বুঝতে হবে বাচ্চা হলে মাছ মোর মাছ মোর অ্যাওয়ার অফ সারাউন্ডিং দেন রেগুলার অ্যাডাল্ট হ্যাঁ তারা কিন্তু সবই অবজার্ভ করছে তো হিপোক্রেসি হয়ে যাবে না বাচ্চাদেরকে আমাদের ইসলামের ব্যাপারগুলো বলতে লাগবে বুঝাতে লাগবে এবং রমাদানের যে বিউটিফুল একটা মাসের সময় এই সময়টাকে আমাদের বাচ্চাদের ইসলামিক কথাবার্তা এবং ইসলামিক প্রোগ্রামে উদ্ভুক্ত করতে হবে এবং এই সময়টা এবং আমাদের লাকি বলতে পারেন আমেরিকার জন্য কেন আমাদের সামার ভ্যাকেশনের মধ্যে রোজা আসছে এর থেকে বড় সুযোগ এটা মুসলমান হিসেবে আর হতে পারে না বিকজ আমি বুঝতে পারছি কাজের প্রেক্ষাপটে স্কুলের চাপে অনেক সময় সময় দিতে পারি না এই রমজান মাসে আমরা আমাদের বাচ্চাদের সাথে সময় বেশি কাটাই কেন স্কুল নেই ওদের বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ অনেক ইসলামিক এখন অর্গানাইজেশন আছে আমাদের নিউ ইয়র্কে মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলো আছে এবং তারা চমৎকার চমৎকার সব প্রোগ্রাম ইন্ট্রোডিউস করছে তা এইগুলোতে তাদেরকে বেশি

Put a reward base. Okay. Think about it. America, the school student of the month, it's not literally she's the, or she or he is the best student in the class. Mm -hmm. What happened? Maybe he was get, he or she was getting 60 in the something. Or mm -hmm. they have bad behavior. Or they were doing something wrong. And teacher said, if you do that, I will mm -hmm. make you student of the month.

ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি আলোচনা আমাদের সঙ্গে আছেন আলফা টিউটোরিয়ালের প্রোপাইটর টিচার ব্রাদার কাজী মাইনুল ইসলাম আসসালামু আলাইকুম তো যেটি বলছিলেন বিদ্যতির আগে ইসলামিক ব্যাপারগুলো যেগুলো আছে আমরা এগুলো কিন্তু পজিটিভ ভাবে করতে পারি ওই যে বলছেন রিওয়ার্ড রাইট আর রিওয়ার্ডের গুলো যদি আসে আরেকটু ব্যাকে যেতে হয় ব্যাকে যেতে হয় কিভাবে ইসলামের মতো এত সুন্দর ধর্ম তো আর কোথাও নাই ইসলামের মতো এত ফরগিভিং অফ লাইফ আমাদের প্র্যাকটিক লাইফের সবকিছুই কিন্তু এখানে সহজ করে দেওয়া হয়েছে ইসলাম কমপ্লিকেটেড মানুষ যারা মনে করে যারা ইসলাম থেকে দূরে তাদের লাইভ কমপ্লিকেটেড সো আনহ্যান্ড হ্যাঁ সো ইজি করে দেওয়া আছে তারপর এত রুম দেখেন নামাজ পড়তে গেলে অজু ওজু না করতে পানি না থাকলে তাইমুন তাইমুন না থাকলে স্টিল সো রোজা রাখতে হবে রোজার মধ্যে যদি অসুস্থ থাকেন রোজা রাখা না রাখলেও হবে সো কত ব্রেক

এই রমজানে কি আমাদের কৃষদের জন্য এই ধরনের কিছু কিছু মানে প্যাকেজ প্রোগ্রাম কিছু রিওয়ার্ড এই ধরনের কিছু আমরা ই করতে পারি চমৎকার থ্যাংক ইউ সো মাচ আমি বলার জন্য গত বছরে না তার আগের বছরে আমি রেখেছিলাম কিন্তু একজন চমৎকার একজন লোক পেয়েছিলাম হাফেজ এবং ইসলামে এডুকে এবং আমি ফ্রি একটা ক্লাস রেখেছিলাম আমার টিউটোরিয়ালে সামাজিক প্রোগ্রাম আছে তারপরে হাফ অ্যান আওয়ার জাস্ট এক্সট্রা ক্লাস দিয়েছিলাম ইসলামিক হিস্ট্রির জন্য

রমজান মাসে শুধু আমরাই না সমস্ত কলেজে আমাদের

মাইনুল আমরা এবার কাজিমুজামাল আপনার কাছ থেকে কিছু দর্শকদের যুব সমাজকে আমরা রমজানে কিভাবে মসজিদমুখী করতে পারি

সেখানোর পর খারাপ কাজ মানুষকে বিরত রাখে যদি কোনো ইয়ত নামাজি হয়ে যায় সে কখনো মিথ্যে কথা বলবে না তার শরীর ক্লিন থাকবে পাক থাকবে সে কখনো হারাম ফুড খাবে না এই ব্যাপারে সুভাষ বলেছেন যে আলাগা নিশ্চয়ই প্রতিটি মানুষের বডির মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে যদি ওই টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত দেহ ভালো হয়ে যাবে আর যদি ওই টুকরাটা ময়লা হয়ে যায় আন্ধকারচ্ছন্ন হয়ে যায় সমস্ত দেহার থেকে হাত দিয়ে খারাপ কাজ করবে মুখ দিয়ে

জাহান মুক্তির মাস এই কাজগুলোতে আমরা ইয়ুদ্ধদেরকে কীভাবে ইনভলভ আমরা ইয়ুদ্ধদেরকে তাদেরকে প্রথমে এই মুখী করতে হবে এবং তাদেরকে এমন একটা নিয়ে আসতে হবে যেখানে তাদেরকে কোরআন টিচিংয়ের ব্যবস্থা করতে হবে কারণ কোরআন এর মাস রমজান মাস জি সেই জন্য করণীয়টা কি আমাদের করণীয়টা হচ্ছে আমাদেরকে তাদেরকে তাদের সাথে আমাদেরকে ক্লোজ হতে হবে আচ্ছা মানে ফ্রেন্ডলি তাদের সাথে জি ফ্রেন্ডলি আচরণ করতে হবে সময় তারা আমাদের আমরা যেভাবে করি উল্টে পাল্টা কাজ করবে এর মেনে নিতে হবে আমাদের কাছে এরপরে আমরা যা বলবো তারা সবগুলো দিতে শুনবে এবং যদি আমরা যুব সমাজ মোত্তা কি পরিষ্কার হয়ে যায় সমাজ থেকে ফেসনা ফা জিনা বিচার সবকিছু অটোমেটিকলি দূরে হয়ে যাবে

কারণ পকেট বলেছেন যে আল কিসবু উমুজুরুম মিথ্যা হচ্ছে সকল পাপের মূল এই মিথ্যার মাধ্যমে অনেক সময় ছেলেরা কম্পিউটার ইন্টারনেটে বসে চ্যাটিং করে আর বাপ মা বলে জিজ্ঞাসা করে কি করতেসো আমি হোমওয়ার্ক করতেছি এটা মিথ্যা বলতেছে যদি সেই মিথ্যা না বলে যদি বলে আমি আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি বাপ মা মনে করবে কি জন্য করতেছে হ্যাঁ হয়তো তার ফ্রেন্ডের সাথে জি সেই জন্য মিথ্যা বর্জন করতে হবে অ্যাট ফার্স্ট কারণ মিথ্যা যদি আমরা হাতে আসে আসছে মিথ্যা এমন একটি খারাপ কাজ এমন একটি খারাপ বিষয়

মনে করে যে বাচ্চা বাবা মা ইংলিশে ভালো করে কথা না বললেই দে আর নট ওয়েল তো আমি

কিন্তু আমাদের আমাদের অন দা আদার আমাদের যদি দেখেন যে বাচ্চা ছয় মাস বা আমেরিকা আসছে বাবা মার সাথে ইংলিশে কথা বলে বাবা মা করছে এবং কোনো মতে ইংলিশে কথা বলার চেষ্টা করছে ভেঙে ভেঙে এবং বাচ্চা স্লোলি একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে আমাদের এখানে কাজ করতে লাগবে বাসায় আপনি ভালো প্র্যাকটিস করেন বাচ্চা আপনাকে রেসপেক্ট করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটি মানে পয়েন্ট আপনি এক্স্যাক্টলি কেন দেখেন বাচ্চা যখন একবার ডিসরেসপেক্ট করা শিখে যাবে বাবা মাকে দে উইল রেসপেক্ট এনিওয়ান হ্যাঁ বিকজ আপনি হচ্ছে আপনার সন্তানের জন্মদাতা আপনাকে তার রেসপেক্ট করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন চেক হ্যাঁ যে আপনাকে রেসপেক্ট করছে আপনার ওয়েতে আর আপনার ওয়েতে আপনার বাচ্চা করবে বাংলায় কথা বলবে আপনার খাবার খাবে আপনাকে বুঝবে এবং এটার জন্য কিন্তু কিছুই লাগে না বাচ্চার সাথে কথা বলতে লাগবে মাঝে মাঝে কথা বলেন শো দ্য লাভ হ্যাঁ ইউ কেয়ার বাচ্চা বুঝবেন এমন কোনো কারণ নেই বাচ্চা তো কিছু শিখে আসে নাই আপনি যেভাবে আপনারটার মধ্যে আর কি স্পেশালাইজেশন এবং ওদেরকে কিভাবে আপনি অ্যাট্রাকশন কি কি রোল ফলো করেন অথবা রাইট বিউটিফুল আমার যে জিনিসগুলো মানে আমি চাচ্ছি এবার সামার প্রোগ্রামে আমি যেটা নিয়ে আসছি হ্যাঁ সামার প্রোগ্রামে আমাদের চমৎকার ইসলামিক প্রোগ্রাম এই সামারে অ্যাক্ট করছে আবার যে ইসলামিক হিস্ট্রি এবং বিভিন্ন পেপার ওয়ার্ক থাকবে যে আমার স্টুডেন্ট বলবো যে এবং আপনাদের আন্তরিক জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখার জন্য এবং ইসলামের যে ইনফরমেশন আমরা করলাম এটা যদি সামান্য কারোর উপকার হয় এটা আমরা পাবো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের দুজন ইয়ংস্টারের কাছ থেকে যে অত্যন্ত চমৎকার ভাবে এখানকার এক্সপিরিয়েন্স আলোকে যে আমাদের নেক্সট জেনারেশন আমাদের ইউথ এবং আমাদের কিডস চিলড্রেন তাদেরকে আমরা কীভাবে রমজানের সাথে রিলেট করে তাদের বিহেভিয়ার স্কেজুয়াল এবং সব কিছুর মধ্যে একটু চেঞ্জ আমরা আনতে পারি রমজান কিন্তু আমাদের জীবন পরিবর্তনের একটি অন্যতম নিয়ামতের মাস আসুন আমরা এই রমজানের প্রতিটা নিয়ামতকে আমাদের জীবনে আমরা ফলপ্রসূ করার জন্য কার্যকর করি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমিন আসসালামু আলাইকুম আ তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি